হায় বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলি ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা সহজে কীভাবে সাঁওতালি ভাষা শিখে কথা বলা যায় তা নিয়ে আজ আলোচনা করবো তোমরা নিশ্চয়ই শিখেছো যে আমি আমরা তুমি তোমরা সে তাহারা এইগুলোর সাঁওতালি অর্থ তোমরা নিশ্চয়ই শিখেছো এইবার বাংলার কারকের সঙ্গে যদি সাঁওতালি ভাষাকে তুলনা করা হয় তাহলে এই সাঁওতালি ভাষা শিখতে আরও সহজ হবে কারণ তোমরা সবাই বাংলা ভাষা নিশ্চয়ই জানো কম বেশি বাংলা ভাষার কারকও জানো আর না জানলেও কোনো ব্যাপার না কারণ আমি খুব ডিটেলসে সব কিছু বলার চেষ্টা করি যাতে তোমাদের কোথাও বুঝতে অসুবিধা না হয় আর কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় বা বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে আমি নিশ্চয়ই তার উত্তর দেব। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক সাঁওতালি ভাষা শিখতে হলে বাংলার কারকের নিয়ম ফলো করতে হবে ফলো করলে তোমাদের বুঝতে ও শিখতে সুবিধে হবে বাংলা ভাষাতে সাতটি বিভক্তি আছে এই সাতটি বিভক্তি যেমন আলাদা আলাদা অর্থ হয় তেমন যদি সাঁওতা তেমন যদি সাঁওতালি ভাষাকে সাতটি ভাগে ভাগ করা যায় তাহলে তোমাদের শিখতে ও বুঝতে আরও সুবিধা হবে কারণ এই এই সাতটি ভাগের বাইরে আর কোনো বাক্য ব্যবহার হয় না চলো তাহলে এই সাতটি ভাগ কি কি দেখা যাক যেমন একটি সর্বনাম পদকে তুলি তুমি হলো একটি সর্বনাম এই তুমি পদটি এই সাতটি ভাগের মধ্যে আলাদা আলাদা অর্থ হয় যেমন তুমি এক নাম্বার হচ্ছে তুমি দু নাম্বার হচ্ছে তোমাকে অর্থ কেমন পরিবর্তন হয়ে গেল তোমার দ্বারা তোমার জন্য তোমার থেকে তোমার আর তোমাতে এই সাতটি ভাগ আসল পদটা কিন্তু তুমি এই তুমি থেকেই এই সাতটি ভাগ হয়ে গেল তাহলে সাতটি ভাগের আলাদা আলাদা অর্থ হয় আলাদা আলাদা বাক্য হয় যেমন আমি তোমাকে একটি বই দেব তাহলে এখানে তুমি থেকে এখানে হয়ে গেলে তোমাকে একই রকম যদি সাঁওতালি ভাষাতে করা হয় তুমি যার সাঁওতালি রূপ হল আম এই আম পদটি যদি সাতটি ভাগে ভাগ করা যায় তাহলে এরকম হবে আম যার অর্থ হল তুমি তুমি এর সাঁওতালি হয়ে গেল আম তোমাকে এর সাঁওতালি হবে আম যদি জোর করে বলা হয় তোমাকেই তাহলে হবে তোমার জন্য তোমার জন্য এর দুটি অর্থ আম লাগিত আর আম হতে তোমার থেকে তোমার আমা আর তোমাতে মানে এখানে হয়ে যাবে আমরা এই সাতটি সব সবসময় মনে রাখতে হবে বাক্য গঠন করার সময় সব সময় এটি মনে রাখতে হবে তবেই বাক্য গঠন হবে এবং কথা বলা যাবে যেমন একটা বাক্য যদি বলি যদি সাঁওতালিতে ট্রান্সলেশন করি যে তোমার নাম কি তাহলে দেখতে হবে তোমার এই তোমার এর কোন ভাগটা আছে তাহলে এখানে দেখা যাচ্ছে তোমার এর অর্থ হয়ে গেল। আমা তাহলে এই আমা শব্দ দিয়ে বাক্য শুরু হবে তাহলে বাক্যটি হবে এই রকম আমা নতুন চেত। আমা শব্দের অর্থ হয়ে গেল তোমার নতুন শব্দের অর্থ হয়ে গেল নাম চেত শব্দের অর্থ হয়ে গেল কি। তাহলে পুরো বাক্য হয়ে গেল যে আমা নতুন চেঁদ এর অর্থ হয়ে গেল তোমার নাম কি। আবার যদি বলি যে এটা তোমার জন্য এই বাক্যটি যদি সাঁওতালি ট্রান্সলেশন করা হয় তাহলে এরকম হবে এটা এর অর্থ নোয়া তোমার জন্য এর অর্থ আম লাগিদ তাহলে এটা তোমার জন্য এই বাক্যের সাঁওতালি ট্রান্সলেশন হলো নোয়া দ আম লাগিদ আর এখানে দ একটি বার শব্দ আছে এটা সাঁওতালিতে ভালো শোনার জন্য ব্যবহার করা হয় বন্ধুরা ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে আমাকে নিশ্চয়ই জানাবে আবার বলছি যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য